নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো মাছের চপ। এই চপগুলো কাতলা, রুই বা ভেটকি যে কোনো মাছ দিয়েই তৈরি করা যাবে, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি প্রথমে মাছগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াইতে 1 কাপের মতো জল নিয়ে নিলাম। জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা ও 1/2 চামচ পরিমাণ গ্রেট করা রসুন। আদা রসুনটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছের চপ বানানোর জন্য মাছগুলোকে এইভাবে সেদ্ধ করে নিতে পারো, অথবা সর্ষের তেলের মধ্যে হালকা করে ভেজেও নিতে পারো। তবে আমি এখানে মাছগুলো সেদ্ধ করেই বানাচ্ছি। 1 থেকে 2 মিনিট পর মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে মাছগুলো সেদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। এখানে মাছগুলো সেদ্ধ হয়ে যখন জলটা শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর মাছগুলো ঠান্ডা করে এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। মাছের চপ বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি, তবে এইগুলো রুই মাছ বা ভেটকি মাছ বা বড় তেলাপিয়া মাছ দিয়েও তৈরি করা যাবে। এখন মাছের ভেতরে যে কাঁটাগুলো আছে সেগুলোকে বার করে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। প্রথমে মাছের ভেতরে বড় কাঁটাটা বের করে দিতে হবে, আর মাছের যে উপরের চামড়াটা আছে সেটাও বের করে দেব। আর মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকবে সেগুলো সাবধানে বের করে দিতে হবে। এখানে আমার সব মাছের কাঁটাগুলো বের করা হয়ে গেছে। এখন মাছের চপের পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তেলের মধ্যে 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গ্রেট করা রসুন আর 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটাও ব্যবহার করা যাবে। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1 মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা এখানে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন মশলাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে সেদ্ধ মাছটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ মাছটা কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে মাছটা মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকবে সেটা একেবারে চলে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে খুব ভালো করে এইভাবে 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর মাছটা কষানোর সময় এর মধ্যে যদি 1-2 কাঁটা দেখতে পাও তাহলে সেগুলোকে বের করে ফেলে দিতে হবে। মাছটা কষাতে কষাতে এইভাবে ঝরঝরে হয়ে আসবে। আর যদি মনে হয় এতে তেল কম আছে, অল্প একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু এইভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে 1 কাপ সেদ্ধ আলু আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কাজু কুচি, তবে এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন এখানে সব কিছু ভালো করে সেদ্ধ আলুটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সেদ্ধ আলুর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। এখানে 1টা ডিম আর 2টো পাউরুটি স্লাইস গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। পাউরুটি গুঁড়োর মধ্যে 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিলাম। এরপর এই পাউরুটি গুঁড়োর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর ডিমের মধ্যেও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ডিমের সঙ্গেও নুনটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। এদিকে মাছের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা মাছের পুর নিয়ে হাতের মধ্যে নিজের পছন্দ মতো শেপে এটা গড়ে নিতে হবে। আমি এখানে চপগুলো গোল করে তৈরি করছি, তবে তোমরা চাইলে চপগুলো লম্বা করেও তৈরি করতে পারো। এখন চপটাকে ডিমের গোলার মধ্যে 2টো সাইড লাগিয়ে নিয়ে এটা পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটা হাত দিয়ে পাউরুটির গুঁড়োটা চপের 2টো সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে। 1টা চপ তৈরি হয়ে গেছে। আমি এখানে 1টা চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিও। তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
ডিমের গোলাটা লাগানো হয়ে গেছে, এখন পাউরুটির গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি। একটা হাত দিয়ে ডিমের গোলাটা লাগাতে হবে আর আরেকটা হাত দিয়ে পাউরুটির গুঁড়োটা লাগাতে হবে। আর উপরের কোটিংটা যদি একটু মোটা করতে চাও তাহলে চপগুলো এইভাবে ডবল কোটিং করে নিতে পারো, মানে দুবার ডিমের গোলা লাগিয়ে দুবার পাউরুটির গুঁড়ো এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে এর ওপরের দিকটা মোটা হবে। আমার এখানে সব চপগুলো তৈরি করা হয়ে গেছে, এটা আমি এখন ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে চপগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে কড়াইতে কম তেল দিয়েছি, তাই দুটো দুটো করে চপ ভেজে নেব। চপগুলোর উপরে গরম তেল এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর একটা সাইড ভাজা হয়ে গেলে চপগুলোকে উল্টে দিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চপগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো ভীষণ মুচমুচে মাছের চপ তৈরি হয়ে গেছে। চপগুলো আমি টমেটো সস আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি আর ওপরে কিছুটা বিট নুন ছড়িয়ে দিয়েছি। এই চপগুলো যেমন বিকেলে চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে, সেরকম ডাল ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আমি এখানে একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। সকলকে অনুরোধ করছি ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।